সমুদ্রের কিনারে বসে জল বিনে চা তো কি মল ওরে বিধি হায় রে বিধি মোর কপালে ইহাই ছিল আমার কাছে একটা টান মাইরে দেখ ওয়াহাবিরা গলা পাবি কোথায় আমি মদিনায় যাই ধুলা লাগাই বাগদাদে যাই ধুলা লাগাই আজমিরে যাই ধুলা লাগাই মাঝবন্দরে যাই ধুলা লাগাই আর কিছু কিছু খারিজি কয় আমি কুত কুত করিস কেন কি হয়েছে তো বলে এখানকার ধুলা তো গলায় দেওয়া হারাম আমি বের কর কোন হাদিসে পাইছিস বের কর বের কর আমার গৌসে পাকের চরণ ধুলা যে করেছে শিরে ধার কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার আমি লন্ডনে যাচ্ছি ওয়াজ করতে ফ্লাইটে বসে আছি আমার পাশের সিটের ছেলেটা উহাবি তো চিটাগাং বাড়িতে ওসে চাষা কই যাবেন তাই আমি তো লন্ডন যাব কেন বলে ওয়াজ করতে বলছে আপনি যাইয়েন না কেন বলে আপনাকে কিন্তু অ্যারেস্ট করবে আমি কেন অ্যারেস্ট করবে বলে আপনার চেহারার ভিতরে লাদেনের মিল আছে আমি আমার ভয় লাগছে প্রথম লন্ডনে যাচ্ছি ভয় লাগতেছে কি যে হবে এয়ারপোর্টে হিত্রো এয়ারপোর্টে নামার পরে দেখি যে সব অ্যারেস্ট করতেছে তো একজন দেখি তেল পোড়া মুখে মারতেছে ভাই কি কইলে কবিরাজ তেল পোড়া দিছে বলছে এই তেল মুখে মাখে আপনি পাসপোর্ট দিবেন ইমিগ্রেশন ধরবে না আর একজন দেখি ভাই আপনি কি দোয়া পড়ছেন বলে না বাবা বলা যাবে না বাতে নি বলেন না শুনি বলে একটা দোয়া আছে আমাদের এলাকার কাছ থেকে এক কবিরাজ আমাকে বলেছে এই দোয়া পড়বা তোমাকে ইমিগ্রেশন অফিসার দেখতেই পাবে না তেল পড়া দোয়া পড়া যায় আর আমি পাসপোর্ট জমা দিলাম ইমিগ্রেশন অফিসার একজন বসে আছে খাটো মতন আমার মুর্শিদ ধনের চরণ ধুলা যে করেছে শিরে ধার আমার তেল পড়া টড়া নাই শত শত কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার পাসপোর্ট দেওয়ার সাথে সাথে সিল মেরে দিয়ে বলছে ওকে আলহামদুলিল্লাহ আমাকে যে গাড়িটা নিতে আসবে গাড়িটা লেট হয়ে গিয়েছিল আসতে চার ঘন্টা আটকায় রেখেছে ওই ওয়াহাবিকে ওয়াহাবি যাই বলতেছে হুজুর অ্যারেস্ট করবে আপনাকে আর অ্যারেস্ট করলো আমাকে আমি শুনলে তোরা আর ভুল করিস না ওলি আল্লাহদের পাক কদম ছাড়া বাঁচার কোনো পথ নাই ওরা বলতেছে পীর কোরআনে নাই কি বলছে পীর ওরে কানা মৌলবি কুরআন হলো ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন আরবি ভাষায় কুরআন নাজেল আর পীর ভাষা হলো ফার্সি কুরআনের মধ্যে ফার্সি পীর খুঁজিস ভালো করে আমার কাছে এসে আবার ভর্তি হ ফার্সি ভাষায় পীর কুরআনের ভাষায় হলো ওয়ালিয়াম মুর্শিদা ওয়ালিয়াম মুর্শিদা ফার্সি ভাষায় কি এইবার আর একটা ভাষা আছে আমাদের কুষ্টিয়ার বাউলরা কয় কিঞ্চিত ধ্যানে মহাদেব সে তুলনা কি আর দেব লালন বলে গুরু ভাব যাবে রে মনের ধোকা তোমার যাবে রে মনের ধোকা পাবে সামান্য কি তার দেখা আচ্ছা ফেরিতে উঠছেন কে জীবনে বলেন তো ফেরিতে একটু হাত তোলেন তো দেখি উঠছেন নি ফেরিতে আমাদের কুষ্টিয়া লাইনে ফেরি আছে বড় বড় তিনতলা দুতলা চারতলা ফেরির উপরে মৌলানা মখলিসুর রহমান লেখা নাই উপজেলা চেয়ারম্যানের নাম লেখা নাই কোন ইমামের নাম লেখা নাই ওই ফেরির উপরে হযরত বায়েজিদ বোস্তামীর নাম লেখা শাহজালাল বাবার নাম লেখা শাহপরান বাবার নাম লেখা আমানত শাহর নাম লেখা আছে কি নাই আছে না ওহাবি তুমি কি বলতে পারো
বঙ্গবন্ধুর নাম লেখলো না, জেল হত্যাচার নেতার নাম লেখলো না, কোন নেতার নাম না লেখে ফেরিগুলোতে আল্লাহর অলিদের নামগুলো কেন লেখছে কি বলতে পারো? বলতে পারবা না তুমি, আমার কাছ থেকে বুঝে নাও তার কারণ। ফেরিগুলো চলে পদ্মা নদীর উপরে, আব্দুল আলিম পদ্মা পদ্মাকে নিয়ে গান গাইছে, পদ্মারে তোর তুফান দেইখা পরাণ কাঁপে ডরে। পদ্মার তুফান বড় ভয়াবহ তুফান, এই তুফানের ভিতরে ফেরিগুলো চলে। বাংলাদেশ সরকার খুব ভালোভাবে জানে গো, পদ্মার পানি ধ্বংস করতে পারবে না একটা নাম, সেটা হলো আমার। জোরে কন মারহাবা, মুর্শিদ তোমার নাম স্মরণে নাকি সইনা তারে কাল সমনে, রনে বনে জলাগুনে ভয় থাকে না তার, তোমার পাক নামে ভরসা করি দিয়াছি সাঁতার, তুমি পার করো ডুবাই আমার মহিমা তোমার, তোমার পাক নামে ভরসা করি। ওই নামগুলো লেখছে যাতে নদীর পানি তাকে বিপদে না ফেলায়, ঝড় তুফান টর্নেডোতে ওলি আল্লাহর মুরিদ যে হয়, ওলি আল্লাহর তরিকার যে, ওলি আল্লাহর নাম যে জায়গায় লেখা থাকে ওই জায়গায় খোদার গজব আসতেই পারে না, ঠিক কিনা? এই যে কিছু কানার দল সবাইকে কয়দিন ধরে এক জায়গায় লাফাচ্ছে, এই কানার দল আবার কয় কি জানেন, তোমার পীরেরা কি করেছে আমাদেরকে কয়, তোমার পীরেরা জীবনে কি করেছে, আমি তুই কি ছিঁড়েছিস, আমার পীরেরা কি করেছে দেখ। আমাকে ওলি আল্লাহর ব্যাপারগুলো যখন দিয়েছে একটু ভালো করে এক অল্প অল্পর ভিতরে বোঝায়। আজমির গেছেন কারা? একটা লোক হাত তুলতে পারবেন যে আমি আজমির গেছি? মারহাবা, একজন তো পাওয়া গেছে, খাজা গরিব নামাজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহে। 1,000 নয়, 1,00,000 নয়, 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। আর তোরা যে বলিস কলেমার দাওয়াত দিয়ে বেড়াচ্ছিস, কার কাছে দিয়ে বেড়াচ্ছিস, মসজিদে আর এক টুপিওয়ালাকে ধরে টানছিস, আসেন ভাই দিনের ফায়দা হবে। আরে দিনের কথা কি বেদিনের কাছে হবে না দিনের কাছে হবে? শাহজালাল কি দিনের কাছে দিয়েছে না বেদিনের কাছে দিয়েছে? গৌর গোবিন্দর কাছে দিয়েছে? আর ওনারা কি করে মসজিদে যাইয়েই যেই মুসল্লি দেখে ইনশাল্লাহ ভাই আসেন বহুত ফায়দা হবে। আমি একটা কথা বলি, তোমরা তোমাদের কার্যক্রম করো, আমাদের কোনো সে নাই, আমাদের কোনো কথা নাই, কিন্তু খবরদার ওলি আল্লাহদের বিরুদ্ধে যখন আঙ্গুল উঁচু করবা ওই আঙ্গুল আমরা না ভাঙলেও ভাঙনেওয়ালা আছে তিনি হলেন আল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি কত লাখ মুসলমান বানিয়েছে জোরে বলেন? 90 লাখ মুসলমান বানাইয়ে মিটমিট করে হাসতেছে। খাজা গরিব নামাজের মা জিজ্ঞাসা করে, আব্বা মঈনুদ্দিন তুমি হাসো কেন? বলে, আব্বা হাসবো না কেন, 90 লাখ অন্য জাতিকে মুসলমান বানাইছি। খাজা গরিব নামাজের আম্মা যান বলে, আব্বা রে আমি হাসবো তুই হাসিস কেন, তার কারণ এটা তো তোর কৃতিত্ব নয়, এটা আমি তোর মার কৃতিত্ব। বলে, কেমন মা? যখন তুই 10 মাস 10 দিন পেটে ছিলি আমি তোর মা, যাই নামাজে বসে সারা রাত চোখের পানি ঝরায় কাঁদছি আর বলছি আল্লাহ আমার পেটের বাচ্চাটাকে বিশ্ব ওলি বানায় দাও। বন্ধুগণ শোনো একটা কথা, যতদিন পর্যন্ত তুমি আমার বুকের দুধ খাইছো আব্বা আমি তোমার মা বলছি, বিনা অজুতে আমার দুধ তোমার মুখে ঠেকায় না। এটা হলো খাজা বাবার মার কথা। খাজা গরিব নামাজ যখন পর্দা করলেন, মারা যাওয়ার কথা আমরা বলতে পারি না, তার কারণ ওলিরা মরা না জিন্দা। আরো জোরে কন, খাজা বাবা মরা না জিন্দা। আমি 30 বারের ভিতরে একবার গেছি, আমি আর আমার বড় ভাই মাজার শরীফের ভিতরে
14 বছর মতন 15 বছরের মতন একটা ছেলে কানতেছে ও বাজান আর আর পয়সা করি চিন্তায় হয়ে গিয়ে গই বাজি আমি ঘর আটকে নে যাইম কোন জায়গার ভাষা জোরে কোন কোন জায়গা চিটাগাঙ্গের ভাষা আরবি ভাষায় কোরআন নাযিল হয়েছিল আমার বাপের ভাগ্য ভালো 30 পারা কোরআন মুখস্থ করেছি যদি চিটাগাঙ্গি ভাষায় নাযিল হতো 78 বছর বয়সে আধ পারা হতো না চিটাগাঙ্গের ছেলেটার টাকা পয়সা হারায় গেছে যাই বলছে ও বাজান খাজা বাবার কাছে বলতেছে ও বাজান আর আর পয়সা করে চিন্তায় হয়ে গেই গুই বাজি আয় ঘরত করে যাইম আমি মিটমিট করে হাসতেছি আমার বড় ভাই আমাকে বলছে রওজা শরীফের ভিতরে হাসিস কেন আমি ভাই জান তুমি বেজার হইও না কষ্ট পাইও না আমার খাজা না হয় আরবি জানে আমার খাজা না হয় হিন্দি জানে আমার খাজা না হয় ফার্সি জানে আমার খাজা না হয় উর্দু জানে মনে করলাম খাজা বাবা বাংলাও জানে খাজা বাবা তো চিটাগাঙ্গি ভাষা জানে না এই জন্যে আমি হাসি এরে কাঠমুল্লার দল ভালো করে শোন মসজিদে শাহজাহানি মসজিদে ফজর পরে বসে আছি এশরাক পড়বে একটু বেলা হলে এক লোক এসে বলছে বাংলাদেশ সে কোন আদমি আয়া হ্যায় তুমি আমলোক বাংলাদেশি কোন সা ডিস্ট্রিক্ট বলে কুষ্টিয়া বলে নেহি বাংলাদেশ সে কোন আদমি আয়া হ্যায় বলে কোন সা ডিস্ট্রিক্ট বলে ফেনি নেহি ঢাকা নেহি বলছে চিটাগং তোমার বাড়ি কি চাটগা ওরা চাটগা বুঝলে চাটগা বললে বোঝে আমরা চট্টগ্রাম বললে বুঝি আর ইংরেজরা চিটাগং বললে বুঝে তোমার নাম জালাল উদ্দিন বলে হ্যাঁ 400 রুপিয়া চিন্তায় হো গিয়া বলে হ্যাঁ এই নাও 800 রুপিয়া মুল্লুক মুল্লুক দেশে চলে যাও আমরা জিজ্ঞাসা করলাম কি ব্যাপার বলে ও খাজার কাছে এমন কান্দা কানছে আমি হলাম এই আজমির শরীফের হেড খাদেম আমার খাজা স্বপ্নের ভিতরে ধমক দিয়ে বলতেছে তো সুদ বিছায়ে তো ভালোই আরামে ঘুমাও আর আমার এক পাগল টাকা হারায় গেছে চিটাগাঙ্গি ভাষায় আমার কাছে কানতেছে আমি যে আর সইতে পারি না ওকে 800 টাকা দিয়ে দাও হারাইছে 400